হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন করোনা পরিস্থিতির জন্য দেশের আন্তর্জাতিক বিমান চলাচল চালু বন্ধ নিয়ে আসুন কিছু তথ্য জেনে নেই করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বৃষ্টি দেশ থেকে বিমান চলাচলে বাংলাদেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চার জুন থেকে প্রবাসীরা ওইসব দেশ থেকে দেশে আসতে পারবেন বলে গত রাতের এক সিদ্ধান্তে এই তথ্য জানান তারা কিন্তু ভারত সহ এগারোটি দেশে এখনও নিষেধাজ্ঞা বহাল রেখেছে দেশগুলো হলো আর্জেন্টিনা বাহারাইন ব্রাজিল মালয়েশিয়া মালদ্বীপ নেপাল প্যারাগুয়ে ট্রিবাগো উরুগুয়ে বুলেরিয়া ট্রিলিদাত দেশ থেকে বাংলাদেশে আসার নিষেধাজ্ঞা বহাল রেখেছে কর্তৃপক্ষ তবে অনুমতি নিয়ে এসব দেশ থেকে পনেরো দিনের মধ্যে ভ্রমণকারীরা দেশে আসতে পারবেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের নিয়ম মেনে এছাড়া কুয়েত ওমান থেকে আসলে তিন দিন এবং বেলজিয়াম ডেনমার্ক চিলি কলম্বিয়া কোস্টেরিকা ডেনমার্ক ক্রিস ইত্যাদি দেশগুলো থেকে বাধ্যতামূলক চোদ্দ দিনের কোয়ারেন্টাইনের নিয়ম মেনে দেশে আসতে পারবেন বলে কর্তৃপক্ষ সিদ্ধান্তে জানান ভিউয়ার্স করোনা পরিস্থিতি নিয়ে পরবর্তী তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন